আসাহি কাসিওয়াগে একদিন নাস্তা করার সময় সকালবেলা টিভিতে দেখছিল একটা ভবিষ্যৎবাণী করা এআই বলছিল 8 অক্টোবরে জন্মগ্রহণকারী ছেলের জীবনে আজকে পাঁচটা ভালো জিনিস ঘটতে চলেছে। আর এই পাঁচটা ভালো জিনিস কি এটা হয়তো বা আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, কিন্তু এটা কিভাবে ঘটবে সেটাই দেখার পালা। কোনো সন্দেহ ছাড়া 8 অক্টোবরেই আসাহির জন্মদিন, তাই আসাহির জীবনে আজকে পাঁচটা ভালো জিনিস ঘটতে চলেছে। আজকের দিনের জন্য তার লাকি জিনিসগুলো হচ্ছে বা লাকি ওয়ার্ডগুলো হচ্ছে কর্নার, ট্রেন, সিঁড়ি, একটা ক্লিনিং রোবট, কুকুর এবং একটা চিঠি। এখনই তো এই অ্যানিমেটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এই অদ্ভুত ঘটনাগুলো ঘটার আগে আজকে সকালবেলা যখন সে ঘুমাচ্ছিল তখন সে স্বপ্নে দেখছিল সে একটা কুয়াশা ভরা জায়গার মধ্যে আছে এবং তার সামনে একটা সাদা জামা পরা মেয়ে, লম্বা কালো চুলওয়ালা একটা মেয়ে। হ্যাঁ, মেয়েটা দৌড়ে পালিয়ে যেতে লাগে এবং আসাহি তাকে ফলো করতে লাগে। তখনই আসাহি ঘুম ভেঙে যায় অ্যালার্মের সাউন্ডে এবং আমরা দেখতে পাই একটা খরগোশের মতন দেখতে পুতুল অ্যালার্মটা ধরেছিল এবং সে অল্প অল্প অনেক কথা বলছিল। এইটা একটু সন্দেহজনক, একটা ছেলের কাছে এরকম মেয়েদের মতন স্টাফড অ্যানিমেল কেন? যাই হোক, এরপরে ওই যে ফরচুন টেলিং কাহিনী যেগুলো হয় আর কি, তারপরে আসাহি এই পাঁচটা ভালো জিনিস ঘটার ভবিষ্যৎবাণী সেরকম বিশ্বাস করে না। তখন এদিকে সেই খরগোশের মতন রোবটটা আসাহিকে বলে তোমার স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। তাই সে তাড়াতাড়ি করে তার কলা বক্স প্যাক করে নিয়ে ট্রেন স্টেশনের দিকে রওনা দেয়। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, কলা বক্স, নট পেন্সিল বক্স। সে ঘড়ি চেক করে দেখে তার হাতে এখনো সময় আছে, সে লেট নয় অ্যাকচুয়ালি। তারপরেও সে দৌড় দেয় রাস্তার অপর পার্শ্বে। আমরা দেখি একটা সুন্দর মেয়ে দৌড়ে দৌড়ে আসছে, সেও স্কুলে লেট হয়ে যাচ্ছে এটা ভেবে। এরপর কি আর হবে, তারা দুইজন দুই পাশ থেকে আসতে লেগে কর্নারে একে অপরের সাথে ধাক্কা লাগে। তারা দুজনেই পড়ে যায় এবং আসাহি সেই মেয়ের দুপায়ের ফাঁকে পড়ে। এইভাবে কেউ পড়ে নাকি, মেয়েটার দুপায়ের ফাঁকের মাঝখানের প্যান্টিসগুলো আসাহি দেখেই ফেলবে। সেই সময় মেয়েটা উঠে পড়ে, উঠে আসাহিকে সে অনেকবার সরি বলে এবং জিজ্ঞেস করে সে তার প্যান্টিস দেখেছে নাকি। তো আসাহি জেন্টেলম্যানের মতন উত্তর দেয় যে সে দেখেনি। তাই মেয়েটা একটু রিলিফ্ট হয় কারণ সে এমনিতেও সুন্দর প্যান্টিস পরেছিল না। ওয়াও। তারপরেই মেয়েটা স্কুলের দিকে রওনা। আসাহি উঠে এবং দেখে মেয়েটার কাছ থেকে কিছু একটা পড়ে গেছে, সে জিনিসটা আসাহি তুলে নেয় যাতে সে পরে তার সাথে দেখা হলে সে জিনিসটা ফেরত দিতে পারে। এরপরে আসাহি গিয়ে ট্রেনে ওঠে এবং অদ্ভুতভাবে ট্রেনটা প্রায় ফাঁকা ছিল পুরোটাই, তাই সে একটা সিটে বসে পড়ে। তখনই সে বাইরে থেকে একটা মেয়ে দৌড়ে আসছিল, গেটটা বন্ধ হয়ে যাবে এরকম সময় সে কোনো মতে মেয়েটা ভেতরে ঢুকতে পারে এবং অদ্ভুতভাবে মেয়েটা আসাহির কাছেই বসে। লাকি ম্যান। আরও বেশি ইন্টারেস্টিং কী জিনিস জানেন, সে মেয়েটা আসাহির কাছে বসে ঘুমিয়ে যায় এবং আসাহির কাঁধের উপরে শুয়ে পড়ে। অ্যান্ড এরকম মোমেন্ট কখনো বাস্তব জীবনে হয় না, শুধু অ্যানিমেতেই পসিবল। সবচেয়ে বলবো মেয়েটি আসাহির হাতটা ছাড়তেই চাচ্ছিল না, তাই আসাহি জোর করে টান দিয়ে সে হাতটা তার কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে এবং সে মেয়েটার গায়ের উপরে পড়ে যায়। ওয়ান্স এগেন, এইরকম পজিশনে কেউ কিভাবে পড়ে? মেয়েটা তখনই জায়গা পায় এবং মনে করে আসাহি তার সাথে কিছু খারাপ করার চেষ্টা করছিল, তাই সে একটা জোরে লাথি মারে। মাত্র কিছু ইঞ্চির জন্য আসাহির মুখটা বেঁচে যায়। ট্রেনের দরজা খোলার সাথে সাথে আসাহি দৌড়ে বের হয়ে আসে এবং তার সেই ভবিষ্যৎবাণী করা এআই এর কথাটা মনে পড়ে, কিন্তু তারপরেও সে মনে করে এইসব ফালতু। এরপরে সে সিঁড়ি বেয়ে সেই সালামত নিচে নামে কোনো দুর্ঘটনা না ঘটিয়ে, কিন্তু পেছনে একটা হলুদ চুলওয়ালা মেয়ের নাম তেলেকে পিছলে যায় আর আসাহির মুখের ওপরে এসে পড়ে তার পাছা দিয়ে। মেয়েটা উঠে বসে আমাদের নিরীহ না লাকি মেইন ক্যারেক্টারের মুখের উপর, কিন্তু আসাহির প্যান্টের নিচে কলা দেখে তাকে লুচ্ছা বলে কলাতে মেরে চলে যায়। তার প্যান্টের মধ্যে ছিল খাওয়ার কলা আর মেয়েটা মেরেছে তার কলাতে। এরপরে ভবিষ্যৎবাণীর কথা মনে করে সে ক্লিনিং রোবটের কাছ থেকে দূরেই থাকার চেষ্টা করে। একটা ক্লিনিং রোবট পেছন থেকে এসে তাকে একটা ব্রা দেয় যার ভেতর থেকে প্যাড বের হয়ে পড়ে। তখনই একটা লাল চুলওয়ালা মেয়ে দৌড়াতে দৌড়াতে আসে আর তার ভেতরের জিনিসগুলো আসাহির কাছ থেকে ফেরত চায়, অলসো তাকে লুচ্ছা বলে। রোবট মেয়েটাকে ময়লা মনে করে তার মেয়ে স্কার্ট ধরে তাকে টানতে টানতে নিয়ে চলে যায়। মেয়েটার ব্রাটা এখনও বেচারা কাশিবাগির হাতেই থেকে যায়। এরপর তার দেখা হয় একটা কুকুরের সাথে, যে তাকে তার সাথে যাওয়ার জন্য ডাকছিল। সাদা সিধে আসাহি তার সাথে যায়। সে গিয়ে যে দৃশ্য দেখে, একটা বড় কুকুর একটা মেয়ের উপরে চড়ে মেয়ের ইজ্জত লুটছে। আসাহির আজকে দিনের জন্য অনেক হয়েছে, তাই সে তাকে ইগনোর করে চলে যেতে লাগে, কিন্তু বড় কুকুরটার মাথায় বড় প্ল্যান আসে এবং সে আসাহিকে টার্গেট করে। আসাহি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে জায়গা পায় এবং দেখে সে স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে, তাই সে তাড়াতাড়ি দৌড় দেয়। সে স্কুলে পৌঁছায়, স্কুলের নামটা হচ্ছে সেন্ট অরফানেজ একাডেমি। লেট হওয়ায় সে চুপি চুপি তার সিটে গিয়ে বসে। নতুন স্টুডেন্টসের পরিচয় পর্ব ডান। আর যেমনটা ভেবেছেন বা ভাবেননি, যে মেয়েগুলোর সাথে তার রাস্তায় দেখা হয়েছিল সেই সব মেয়ে তার সাথে একই ক্লাসে। আওই আতসুমি সাওয়া, যার সাথে কর্নারে ধাক্কা লেগেছিল। এমিলিয়া, সে লাল চুলওয়ালা মেয়ে যার ব্রা হারিয়ে গিয়েছিল। ইলিয়া, যাকে কুকুর শুইয়ে দিয়ে ইজ্জত লুটে নিয়েছিল। কারিন, যে সিঁড়ি থেকে আসাহির মুখের ওপরে পাছা দিয়ে পড়েছিল। আর ফাইনালি তাদের হোমরুম টিচার বাই মংফা, ট্রেনের সবুজ চুলওয়ালা সে মেয়েটা,
চাইনিজ মনে হচ্ছে নামটা। ভাই দেখে আসাহি তার মুখ লুকাচ্ছিল, তাই তাকে সামনের দিকে তাকাতে বলে, আর তাকে দেখে সেই সব মেয়েগুলো চিনতে পেরে যায়। তারা চিৎকার করে আর আমরা দেখি আসাহির দু গালটাই লাল হয়ে গেছে। থাপ্পড় খাওয়ার পর সে দাঁড়িয়ে থাকে ইয়োশিওর পাশে, তার ক্লাসমেট। সকালের কাহিনীগুলো সে ইয়োশিওকে বলে, যার কারণে মেয়েগুলো এরকম রিয়াক্ট করেছিল আজকে ক্লাসে। ইয়োশিও তারপরেও মনে করে আসাহি লাকি তার সাথে এরকম এক্সাইটিং ঘটনা করার কারণে, এবং সে আসাহিকে বলে তার যত তাড়াতাড়ি সম্ভব মেয়েগুলোর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। মেয়েদের চেঞ্জিং রুমে সেই চারটা মেয়ে তাদের সাথে আসাহির এনকাউন্টার ব্যাপারে একে অপরের সাথে কথাবার্তা বলে, যে আসাহি কিরকম একটা লোকচা ছেলে। কিন্তু আওয়াই মনে করে যে এটা এন্টায়ারলি আসাহির ফল্ট নয়। এরপরে জিম ক্লাসের সময় ইয়োশিও নতুন মেয়েদের ওপর থেকে তার চোখ সরাতে পারছিল না। অলসো এলিয়া যাকে দেখে মেয়ে মনে হয়েছিল হয়তো প্রথম দিকে, কিন্তু সে আসলে ছেলে বলে জানতে পারি আমরা। যাই হোক, এরপরে আসাহি তার লকারে যায় এবং একটা চিঠি পায়। সেখানে তাকে ক্লাস শেষে সেরি ব্লসম গাছের কাছে আসতে বলা হয়েছে, এবং সেখানে যাই হয়ে যাক না কেন তার জন্য প্রিপেয়ার থাকতে বলা হয়েছে। আসাহি এরপর রওনা দেয়, কিন্তু আবার সে আওয়াইয়ের সাথে ধাক্কা লাগতে লাগে, কিন্তু এবার ধাক্কা লাগে না। আওয়াই সুন্দরভাবে তাকে গ্রিটিংস দেয় এবং জিজ্ঞেস করে সকালে যখন তাদের ধাক্কা লেগেছিল তখন আওয়াইয়ের কাছ থেকে কিছু পড়ে গিয়েছিল নাকি, যেটা আসাহি পেয়েছে নাকি। আসাহি মনে করে এইটাই তার হ্যাঙ্কারশিপটা ফেরত দেওয়ার উত্তম সময়, তাই সে পকেট থেকে সেটা বের করতে লাগে, কিন্তু বের করে সে ব্রা, যার কারণে সে একটা থাপ্পড় খায়, সেটা তার প্রাপ্য ছিল। এরপরে ফুড কার্টের সামনে তার কারিনের সাথে দেখা হয়। সে তার কলা বক্সের মধ্যে থেকে কলা বের করে কারিনকে দেয়, কারণ তারা লেট হয়ে যাচ্ছিল এবং খাবার পাচ্ছিল না। এর জন্য কারিনের মন গলে যায় এবং সে আসাহির কাছে ক্ষমা চায় সকালের মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে। সে বাইরে যায় এবং দেখতে পায় যে ইলিয়াকে আবার সেই কুকুরগুলো তাড়া করছিল ইজ্জত লুটার জন্য। ইলিয়া এসে আসাহির পেছনে লুকায় এবং আসাহি বলির ওয়াটা হয়ে যায়, এবং আবারও সেই বড় কুকুরটা আসাহির ইজ্জত লুটে নেয়। তার এই হিরোইক অ্যাক্টের কারণে ইলিয়া তাকে ধন্যবাদ জানায় এবং ক্ষমাও করে দেয়। তার হাড়তে ব্যথা পেয়েছিল, তারপরে সে ক্লাসরুমের দিকে যেতে লাগে, তখনই তার দেখা হয় মৌফাঙ্গের সাথে, সরি বাই ফাং নাকি বাই মন ফাং। যাই হোক, ম্যাডাম তার ক্ষত জায়গাটা চিকিৎসা করার জন্য নিয়ে যেতে চায় এবং সকালে তাকে সেইভাবে মারতে লাগার জন্য ক্ষমা চায় আসাহির কাছে। এইটা সেটেল হওয়ার পর আমরা দেখি এমিলিয়া আসে প্যান্ডেজ নেওয়ার জন্য। এই সুযোগে আসাহি তার ব্রাটা বের করে তাকে ফেরত দেয়। মেয়েটা লজ্জা পায়, তারপরেও সে আসাহিকে ধন্যবাদ জানায় এতক্ষণ ব্রাটা তার কাছে সেফলি রাখার জন্য। সবকিছু শেষে এবার ফাইনাল কাজটা, সেই চিঠি অনুযায়ী সে চেরি ব্লসম ট্রিয়ের কাছে যায়। সেটা ছিল লাস্ট পার্ট অফ দ্য প্রেডিকশন। মানে মনে আছে তো সকালে সেই ভবিষ্যৎবাণী করা এআইটা বলেছিল পাঁচটা ল্যাকি ওয়ার্ড, যার মধ্যে এই লেটারটাও ছিল। গাছে নিয়ে এসে তার দেখা হয় আওয়াইয়ের সাথে, যে একটু লজ্জাভার অবস্থায় ছিল, এবং সে আসাহিকে বলে সে আসাহিকে একই সাথে অপছন্দ করে আবার পছন্দও করে। এরকম সিচুয়েশনে আসাহি কী বলবে বুঝতে পারছিল না, কিন্তু সে এইটুকু বুঝতে পারছিল যে এই বছরের স্কুল ইয়ারটা এক্সাইটিং হতে চলেছে বটে। কথাই আছে এই সেরি ব্লসম গাছে নেচে কেউ যদি কাপল হয় তাহলে তারা ফর ইটারনিটি একে অপরের থাকবে, মানে অনন্তকাল। মনে হচ্ছে আওয়াই ভালোভাবে প্ল্যান করেই এসেছে, কিন্তু একটা পার্ট বাজে যে সে ভুলে গেছে তার নিচে কোনো প্যান্টিস পরা নেই, আর সেইখানে উঠছিল বাতাস। বাতাসে আওয়াইয়ের স্কার্টগুলো উপর নিচে হচ্ছিল এবং আসাহি তার স্কার্টের নিচের প্যান্টিহীন জায়গাটা দেখার হাত থেকে নিজেকে আটকাতে পারছিল না। কিন্তু আসাহি তাড়াতাড়ি করে বাস্তব জগতে চলে আসে এবং সে আওয়াইকে বলে সে এই প্রসেসগুলো একটু স্লো নিতে চায়, এবং আসাহির হাত থেকে একটা প্যান্টিস উড়ে গিয়ে চেরি ব্লসম গাছের উপরে আটকে যায়, এবং সেটাই সেই প্যান্টি যেটা আসাহি সকালে ধাক্কা লাগার সময় আওয়াইয়ের কাছ থেকে পেয়েছিল। এমন ধাক্কা লাগা লেগেছে ভাই যে আওয়াইয়ের প্যান্টিস খুলে পড়ে গেছে, এবং সেই প্যান্টিসটাকে সে হ্যাঙ্কারশিফ মনে করে তার পকেটে রেখেছিল। বাহ, ভেরি গুড, ভেরি গুড। তো আওয়াইয়ের নিচে কিছু পরা নেই, আর বাতাসে তার স্কার্টটা উড়ছিল, এবং আসাহিও তার নিচের সেই জায়গাটা দেখা দেখে নিজেকে আটকাতে পারছিল না। আওয়াই সেটা বুঝতে পারে এবং সেই সুন্দর প্রপোজাল করার মোমেন্টটাই নষ্ট হয়ে যায়। আওয়াই একদম লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়, এরপরে সে স্কুল থেকে যাওয়ার সময় তাকে এমিলিয়া, কারেন, বাই মংফাং সবাই প্রপোজ করে বিয়ে করার জন্যে। ইলিয়াও তাকে প্রপোজ করে, হ্যাঁ ইলিয়া ছেলে, ছেলে হয়ে সে একটা ছেলেকে পছন্দ করে এবং প্রপোজও করে বিয়ে করার জন্য, একজন তো তাকে বিয়ের পেপারে সাইন করানো পর্যন্ত নিয়ে চলে যায়। কিন্তু সেই কাহিনীটা বলবো আমি পরের পার্টে। তো সেই পাঁচটা মেয়ে, সরি তার মধ্যে একটা ছেলেও তো আছে, তো চারটা মেয়ে একটা ছেলে ছেলেকে প্রপোজ করে, এই কাহিনীগুলো যখন দেখবেন মানে কিভাবে করে অনেক ইন্টারেস্টিং, অনেক মজাদার, কিন্তু সেইগুলো বলবো আমি নেক্সট পার্টে। দেখতে হলে এই ভিডিওতে 200 লাইক চাই, তাহলে নেক্সট ভিডিওটা নিয়ে আসবো 200 লাইক, না হলে আমি ভিডিওই বানাবো না।